আজকে যারা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নিজেকে মনে করে অথচ ধর্মনিরপেক্ষতার নামে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার পায়তারা করে, তারা আর যাই হোক না কেন বঙ্গবন্ধুর অনুসারী হতে পারে? যেদের যখন স্বাধীন হলো 16ই ডিসেম্বর, এদেশ বিজাতির কাছ থেকে কি হল, স্বাধীনতা লাভ করল। লাভ করার পরে যখন করল তখন কি বঙ্গবন্ধু বাংলাদেশে না হানাদারদের কারাগারে, পাকিস্তানিদের কারাগারে তখন বন্দী উনি, এবং ওখানে থাকা অবস্থায় এদেশে উনি রাষ্ট্রপতি হিসেবে বরিত হলেন। সেখান থেকে ওনাকে মুক্ত করে নেওয়া হলো, ইংল্যান্ড হয়ে ইন্ডিয়া হয়ে তারপর আসলেন কোথায়, বাংলাদেশ আসলেন। কবে স্বাধীনতা লাভের? 25 দিন পর, 1972-এর জানুয়ারির 10 তারিখে বাংলাদেশে আসলেন বঙ্গবন্ধু। এটা তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আসার পর চলে গেলেন কোথায়, রেসকোর্স ময়দান, এখন সোহরাওয়ার্দী উদ্যান বলি, ময়দান বলি আমরা, ওখানে গিয়ে উনি জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। তারপর বাড়ি ফিরে এসে দীর্ঘদিন কারাবাসের পর শারীরিক মানসিক ধকল আছে, রেস্ট নিলেন। এরপর দিন সকালবেলা 11ই জানুয়ারি 1972 সকালবেলায় রেডিও ছেড়েছেন যথারীতি, তো সেখানে রেডিওর মধ্যে দেখেন কোরআন তেলাওয়াত নাই, স্বাভাবিক অনুষ্ঠান মালা প্রচারিত হচ্ছে। উনি খুব অবাক হয়ে বঙ্গমাতা বেগমকে জিজ্ঞেস করলেন, রেণু ডাক নাম ধরে, রেণু রেডিওর মধ্যে কোরআন তেলাওয়াত নাই কেন? উনি বলছেন, একটু উষ্মা ভরেই বললেন, আমাকে কেন জিজ্ঞেস করেন, আমি তো আর দেশ কন্ট্রোল করি না, আপনার দলের নেতা কর্মীদেরকে জিজ্ঞেস করেন। তৎক্ষণাৎ বঙ্গবন্ধু তথ্য সচিব এবং তথ্যমন্ত্রীকে তলব করলেন, যথারীতি তারা আসলেন। আসার পর উনি জিজ্ঞেস করলেন, দেশটা কি হিন্দু হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে বলে কি দেশ হিন্দু হয়ে গেছে নাকি, যে কোরআন তেলাওয়াত থাকবে না, কোরআন তেলাওয়াত নাই কেন? কয়সা ধর্মনিরপেক্ষ আমাদের মৌলিক কাঠামোর ভিতরে আছে, ধর্মনিরপেক্ষ মানে কি, অন্য ধর্মের মর্যাদা যথাযথভাবে স্বীকৃত হবে, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হওয়ার কারণে এ দেশের মধ্যে অধিকাংশ মানুষের যে ধর্ম সেটাকে আলাদাভাবে মর্যাদা দিতে হবে, এটাকে বাদ দেওয়া যাবে না। অর্থাৎ কোরআন তেলাওয়াত চালু কর। উনি তো সকলকে সন্তান তুল্য জ্ঞান করতেন, তো তুই তুই করে বলতেন। তোনারা বললেন, জি 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 স্যার, আগামীকাল সকাল থেকেই ঠিকঠাক মতো কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হবে। উনি বললেন, না এক্ষণ হবে, আমার হুজুরকে ডাকাও। ওই সময় পাকিস্তান আমলে রেডিও পাকিস্তানে তেলাওয়াত করতেন মরহুম কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং মরহুম কারি ইউসুফ সাহেব। খবর দেয়া হলো, আমার হুজুরকে ডাকাও, সে হুজুর কি করবেন, তেলাওয়াত করবেন, তাড়াতাড়ি যা। গাড়ি পাঠানো হলো, তৎক্ষণাৎ হুজুরকে আনানো হলো। বঙ্গবন্ধু বলে দিলেন, রেডিওতে হুজুর তেলাওয়াত করবেন কোনো সীমিত সময় না, যতক্ষণ হুজুরের মন চায় তেলাওয়াত করবেন, তারপরে অনুষ্ঠান শুরু হবে। 11ই জানুয়ারি 1972 এদেশের জনগণ সেই ঐতিহাসিক মুহূর্ত অবলোকন করল, যে হঠাৎ সকাল 9:30টার সময় রেডিওর স্বাভাবিক চলমান অনুষ্ঠান বন্ধ হয়ে গেল এবং কোরআন তেলাওয়াত শুরু হলো। দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত চলল, তারপরে আবার অনুষ্ঠান মালা শুরু হলো। তাহলে বঙ্গবন্ধু এদেশের মধ্যে ধর্মনিরপেক্ষতার নামে যারা নাকি কোরআনকে বিয়োগ করতে চেয়েছিল রাষ্ট্রীয় অনুষ্ঠান মালা থেকে, সেখানে তিনি কোরআনকে প্রতিষ্ঠিত করলেন, ঠিক কি ঠিক না? কোরআন কোন ধর্মের গ্রন্থ? ইসলাম ধর্মের গ্রন্থ। অতএব এদেশে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন আরও কিছুদিন, তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম হিসেবে এদেশে স্বীকৃতি লাভ করত, পরবর্তীতে আনার দরকার পড়তো না, ঠিক কি ঠিক না? কোরআনুল করিমের অন্যতম সূরা সূরা ইউনুসের 57 এবং 58 নম্বর আয়াত দুখানি তেলাওয়াত করেছি। এই আয়াতে করিমাগুলায় আল্লাহ জাল্লা শানহু আমান আওয়ালহু আমাদেরকে কি বললেন,
সেটা বোঝার জন্য ছোট্ট একটি ভূমিকা মুকদ্দিমা আপনাদের খেদমতে আরজ করব। প্রত্যেক মানুষের, প্রত্যেক সমাজের এবং জাতির গর্ব করার মতো কিছু বিষয় থাকে যেগুলোকে নিয়ে তারা গর্ব করে থাকে। কেউ তার পৈতৃক ব্যবসা নিয়ে গর্ব করে, কেউ তার পৈতৃক পেশা নিয়ে গর্ব করে, পারিবারিক পেশা নিয়ে গর্ব করে, কেউ তার শিক্ষা দীক্ষা ডিগ্রি নিয়ে গর্ব করে, কেউ ধন দৌলত টাকা পয়সা ইত্যাদি নিয়ে গর্ব করে, কেউ আবার ব্যবসা বাণিজ্য বা শিল্প কারখানা এগুলো নিয়ে গর্ব করে, কেউ রাজনীতি নিয়ে গর্ব করে, এক একজন এক এক বিষয় নিয়ে গর্ব করে। আমাদের দেশে গর্ব করার মতো অনেক বস্তু আছে, প্রত্যেকটা সেক্টরে গর্ব করার মতো এক একটি বস্তুকে নির্ধারণ করা হয়। যেমন আমাদের দেশে বহু ফুল আছে, গোলাপ, চামেলি, হাসনাহেনা, জবা, কিন্তু একটি ফুলকে জাতীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় ফুলের মর্যাদা দেওয়া হয়েছে, সেই ফুলটির নাম কি? শাপলা। শাপলা আমাদের জাতীয় ফুল, রাষ্ট্রীয় ফুল, এবং এই ফুলটি রাষ্ট্রীয় মর্যাদা লাভ করার কারণে গোলাপ, গাঁদা, বেলি, চামেলি, হাসনাহেনা এগুলোর আবেদনও কমে যায়নি, এগুলোর মান সম্মানও খর্ব হয়নি। ঠিক কি ঠিক না? এমনিভাবে ফল জগতেও আছে, দেশে আম আছে, কাঁঠাল আছে, জাম আছে, লিচু আছে, এক একজনের কাছে এক একটা প্রিয়। কিন্তু আমাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রাপ্ত যে ফলটি সেটির নাম কি? কাঁঠাল। কাঁঠাল জাতীয় ফলের স্বীকৃতি লাভ করার কারণে আমের আবেদন বা দাম কমে যায়নি। ঠিক না? লিচুর আবেদন বা দাম বা চাহিদা কোনোটাই কমে যায়নি, সেটা যথাযথ জায়গাতেই বহাল আছে। ঠিক তেমনিভাবে আমাদের দেশে পক্ষীকুলের মধ্যে অনেক পাখি আছে, টিয়া, শালিক, ঘুঘু, তারপরে কোকিল, তারপরে দোয়েল, এত কিছু থাকা সত্ত্বেও একটি পাখিকে জাতীয় মর্যাদা দেওয়া হয়েছে, এটা নিয়ে আমরা গর্ব করি, ওটার নাম কি? দোয়েল। দোয়েল তার লেজ উঁচু করে বলে, কারো কাছে মাথা নোয়াবো না, লেজই নামাই নাই, মাথা কোত্থেকে নামাব? জাতীয় মর্যাদা প্রাপ্ত পাখি তো দোয়েল। রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার কারণে টিয়ার সৌন্দর্য কমে যায়নি, ময়নার আবেদন যে মানুষের ভাষায় কথা বলতে পারে তার দাম বা চাহিদা কমে যায়নি, বা কোকিলের গান শোনা কেউ ছেড়ে দেয়নি, তারও দাম কমেনি। সবগুলোর দাম যথাযথ জায়গাতে বিদ্যমান থাকা সত্ত্বেও একটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটার নাম কি? দোয়েল। পশু জগতের মধ্যেও রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত পশু আছে, এদেশে গরু আছে, মোষ আছে, ছাগল আছে, জঙ্গলে সিংহও পাওয়া যায়, হাতিও পাওয়া যায়, আপনাদের চিটাগাংয়ে ব্যাপক হারে হাতি পাওয়া যায়। এত বড় বড় প্রাণী থাকা সত্ত্বেও একটা প্রাণী নিয়ে আমরা গর্ব করি, কি? রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ নিয়ে আমরা গর্ব করি। আমাদের দামাল ছেলেরা যখন বিশ্বসভায় গিয়ে ক্রিকেটের ম্যাচ খেলে, তখন তাদের এক একটা আউট হওয়া বা এক একটা কিছু পেলে সেখানে কি করে? বাঘের ছবি জলছাপ আনা হয়। হ্যাঁ, ব্যাট করতে নামছে তো সেখানে বাঘ আসছে, জলছাপ আসে, শিউ শিউ এরম করে জলছাপ দিয়ে বাংলার বাঘ আসলো, শূন্য রানে আউট হয়ে বাড়ি গেছে। এরকম অনেক সময় হয় কি? হ্যাঁ হ্যাঁ। তো বাঘ নিয়ে আমরা গর্ব করি, করে কি করি না? বাঘ এখানে জাতীয় পশু হওয়ার কারণে সিংহের মর্যাদা কমেনি, সে পশুরাজের যে মর্যাদা সেটা হারায়নি। ঠিক কি ঠিক না? তো বলছিলাম, সবগুলো
ক্ষেত্র এবং সেক্টরে রাষ্ট্রীয় এবং জাতীয় সম্মানপ্রাপ্ত একটি বস্তুকে নির্ধারণ করা হয়। ফুলের মধ্যে শাপলা, ফলের মধ্যে কাঁঠাল, পশুর মধ্যে বাঘ, তারপরে পাখির মধ্যে দোয়েল, মাছের মধ্যে ইলিশ, আরো এক এক দিকে যেতে থাকলে যেতে থাকবে। এগুলোকে নিয়ে আমরা গর্ব করি। মেরে মহতারাম দোস্ত, যে কোনো ধর্মের ব্যাপারে সমাজ বিজ্ঞানীদের বক্তব্য হলো এই, প্রত্যেক ধর্মই মানুষকে নীতি নৈতিকতার কিছু মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধভাবে একমত হয়ে শেখায়। হিন্দু ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, কোনো ধর্মে মিথ্যা কথা ভালো কাজ নয়, কোনো ধর্মে চুরি করা ভালো কাজ, কোনো ধর্মের মধ্যে ডাকাতি করা ভালো কাজ, কোনো ধর্মের মধ্যে অন্যের উপরে নিপীড়ন নির্যাতন চালানো ভালো কাজ নয়, কোনো ধর্মের মধ্যে নাই। সমস্ত ধর্মই মানুষকে এই নীতিবোধ জাগ্রত করাতে চায় এবং এই নীতি বাক্যগুলো মৌলিক কিছু নীতি বাক্য শেখায়, যদিও কিছু বিষয়ের মধ্যে পার্থক্য আছে। কোনো কোনো ধর্ম শুধু কিছু আনুষ্ঠানিকতার আচার আচরণের মধ্যে সীমাবদ্ধ, এটা আছে। আবার কিছু কিছু ধর্ম জীবন্ত ধর্ম, মানুষের প্রতিটা ক্ষেত্রের মধ্যে তার দখল আছে, সেখানে সে সমাধান দেয়, আছে না নাই। যেটা যেভাবেই থাক না কেন, প্রত্যেক ধর্মই মৌলিকভাবে নীতিবোধ জাগ্রত করা শেখায়। তাহলে মানুষকে নীতিবান বানাতে হলে বর্তমানের সমাজ বিজ্ঞানীদের বক্তব্য হলো, মানুষকে নীতিবান বানাতে হলে ধর্মের কোনো বিকল্প নাই, সেখানে ধর্মীয় চেতনার প্রয়োজন আছে, যে ধর্মই হোক না কেন। তাহলে ধর্ম জগতেও একটি রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্ত, রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত ধর্মের দরকার আছে না নাই? যদি পাখির জগতের মধ্যে দোয়েল রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত হয়, মাছের জগতের মধ্যে যদি ইলিশ জাতীয় স্বীকৃতি প্রাপ্ত হয়, রাষ্ট্রীয় মর্যাদা প্রাপ্ত হয়, পশুর জগতের মধ্যে যদি বাঘকে নির্ণয় করা হয়ে থাকে, এমনিভাবে পাখির জগতে যদি দোয়েলকে নির্ণয় করা হয়ে থাকে, ফুলের মধ্যে যদি শাপলাকে নির্ণয় করা হয়ে থাকে, এমনিভাবে ফলের মধ্যে যদি কাঁঠালকে নির্ণয় করা হয়ে থাকে, তাহলে বাংলাদেশের 90% মানুষের যে চেতনা আর বিশ্বাস, যা তারা মাথা থেকে পা পর্যন্ত লালন করে, মৃত্যুর আগে এবং মৃত্যুর পরেও যে ধর্মের কাঠামোকে সে মানতে চায়, সেই ধর্ম ইসলাম এদেশে রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার দাবিদার, ঠিক কি ঠিক না? এজন্যে এদেশে রাষ্ট্রধর্ম ইসলাম রাষ্ট্রীয় মর্যাদা প্রাপ্ত হলে, স্বীকৃতি লাভ করলে, যেমনিভাবে দোয়েলের রাষ্ট্রীয় স্বীকৃতির কারণে অন্যগুলোর মর্যাদা কমেনি, যেমনিভাবে শাপলা রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার কারণে অন্যগুলোর মর্যাদা কমেনি, ঠিক তেমনিভাবে ইসলাম রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে কোনো সময় অন্যগুলোর মর্যাদা খর্ব করা হবে, যথাযথ জায়গায় সেগুলোর মর্যাদা স্বীকৃত রয়েছে। প্রিয় উপস্থিতি, এদেশে রাষ্ট্র ধর্ম হতে হবে কিছু মানুষের কথায় নাকি অধিকাংশ জনগোষ্ঠীর ইচ্ছে অনুযায়ী। আমাদের এই দেশটা কি কিংডম না গণপ্রজাতন্ত্রী? প্রজা সাধারণের অধিকাংশের মতামতের ভিত্তিতে এদেশের নীতি নির্ধারণ হবে, ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সাবেক বিরোধী দল, বর্তমান বিরোধী দল, আতি বিরোধী দল, পাতি বিরোধী দল, যেভাবেই যেটাকেই বলেন না কেন, সমস্ত দল বা যারা রাজনীতি করে না, তাদের সকলের ভিতরে অধিকাংশ মানুষ কি অন্য কোনো ধর্মের না ইসলামের? মৃত্যুর পরে কি শ্মশানে যেতে চায় না কবরে যেতে চায়? বলেন না কেন? যে জীবদ্দশায় জুমায় যেতে চায়, ঈদগাহে যেতে চায়, আর মৃত্যুর পরে জানাজা দিয়ে কবরে যেতে চায়, ঠিক কি ঠিক না? এদেশের 90% মানুষ, তাদের ভিতরে একজন মুসলমানকে পাওয়া যাবে না যে মৃত্যুর পরে সে শ্মশান বা অন্য কিছু পছন্দ করে, ঠিক কি ঠিক না? তাহলে এদেশের মানুষ, যা 90% মানুষ যদি ইসলামকে লালন করে, তাহলে এদেশে রাষ্ট্র ধর্ম হবে কোনটা? অতএব রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, রাষ্ট্রধর্ম ইসলাম ইনশাল্লাহ থাকবে। যে বা যারা বিরোধিতা করবে, পাতিমন্ত্রীর মন্ত্রিত্ব যাবে। মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, বলছিলাম
যেহেতু 90% মানুষের চাহিদা হলো ইসলাম, এদেশের যৌক্তিক কারণে ইসলাম রাষ্ট্রীয় ধর্মের স্বীকৃতি লাভ করার, স্বীকৃতি পাওয়ার দাবিদার ঠিক কিনা? এদেশে পিতা তো অনেক আছে, আমাদের সাংবিধানিক জাতির পিতা একজন আছেন, আছেন কেন? বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান। সাংবিধানিক ভাবে ওদেশের উনি কি জাতির পিতা। তো তাহলে জাতির পিতা তার শাসন আমলের মধ্যে যে কদিনই অল্প কিছুদিনই পেয়েছেন, ওই কয়দিনের মধ্যে উনি একটা প্রতিষ্ঠান করে গেছেন, ধর্মীয়ভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান করে গেছেন, সেটা কোনটা? হিন্দু ফাউন্ডেশন বাংলাদেশ, বলেন না কেন? খ্রিস্টান ফাউন্ডেশন বাংলাদেশ, বৌদ্ধ ফাউন্ডেশন বাংলাদেশ, কি করেছেন? ইসলামিক ফাউন্ডেশন। তাহলে রাষ্ট্রীয়ভাবে যে ফাউন্ডেশনের সূচনা করলেন জাতির পিতা, সেটা কি দিয়ে করেছেন? ইসলাম দিয়ে করেছেন। অতএব জাতির পিতাই এই জাতির ধর্মীয় রাষ্ট্রীয় ধর্ম কোনটা হবে সেটার দিকে ইঙ্গিত করে গেছেন। যদি সময় আরও কিছুদিন পেতেন তাহলে রাষ্ট্র ধর্মের স্বীকৃতি এবং ঘোষণা উনি নিজেই দিয়ে যেতেন, ঠিক কি? প্রিয় উপস্থিতি, এটি ইতিহাস আপনারা জানেন বা জানেন না আমি জানি না, আমি ইতিহাস বড় বড় ঐতিহাসিকদের মুখে শুনেছি, বাংলাদেশের প্রথিত যশা সাংবাদিক, বিখ্যাত ইসলাম বেত্তা, মাসিক মদিনার সম্পাদক হযরত আল্লামা মুফতি মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহির মুখে শুনেছি, হযরত মাওলানা কারি আব্দুল খালিক সাহেবের মুখে শুনেছি। একই ঘটনা বাংলাদেশের প্রথিত যশা সাংবাদিক হযরত মাওলানা ওবাইদুর রহমান খান নদভীর কাছ থেকেও শুনেছি, যেদের যখন স্বাধীন হলো 16ই ডিসেম্বর, এদেশ বিজাতির কাছ থেকে কি হলো? স্বাধীনতা লাভ করলো। লাভ করার পরে যখন করলো তখন কি বঙ্গবন্ধু বাংলাদেশে না হানাদারদের কারাগারে, পাকিস্তানিদের কারাগারে তখন বন্দী উনি, এবং ওখানে থাকা অবস্থায় এদেশে উনি রাষ্ট্রপতি হিসেবে বরিত হলেন। সেখান থেকে ওনাকে মুক্ত করে নেওয়া হলো, ইংল্যান্ড হয়ে ইন্ডিয়া হয়ে তারপর আসলেন কোথায়? বাংলাদেশ আসলেন। কবে? স্বাধীনতা লাভের 25 দিন পর, 1972-এর জানুয়ারির 10 তারিখে বাংলাদেশে আসলেন বঙ্গবন্ধু। এটা তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আসার পর চলে গেলেন কোথায়? রেসকোর্স ময়দান, এখন সোহরাওয়ার্দী উদ্যান বলি, ময়দান বলি আমরা, ওখানে গিয়ে উনি জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। তারপর বাড়ি ফিরে এসে দীর্ঘদিন কারাবাসের পর শারীরিক মানসিক ধকল আছে, রেস্ট নিলেন। এরপর দিন সকালবেলায় 11ই জানুয়ারি 1972 সকালবেলায় রেডিও ছেড়েছেন যথারীতি, তো সেখানে রেডিওর মধ্যে দেখেন কোরআন তেলাওয়াত নাই, স্বাভাবিক অনুষ্ঠান মালা প্রচারিত হচ্ছে। উনি খুব অবাক হয়ে বঙ্গমাতা বেগমকে জিজ্ঞেস করলেন, রেণু ডাকনাম ধরে, রেণু রেডিওর মধ্যে কোরআন তেলাওয়াত নাই কেন? উনি বলছেন, একটু উষ্মা ভরেই বললেন, আমাকে কেন জিজ্ঞেস করেন, আমি তো আর দেশ কন্ট্রোল করি না, আপনার দলের নেতা কর্মীদেরকে জিজ্ঞেস করেন। তৎক্ষণাৎ বঙ্গবন্ধু তথ্য সচিব এবং তথ্যমন্ত্রীকে তলব করলেন, যথারীতি তারা আসলেন। আসার পর উনি জিজ্ঞেস করলেন, দেশটা কি হিন্দু হয়ে গেছে? দেশ স্বাধীন হয়েছে বলে কি দেশ হিন্দু হয়ে গেছে নাকি যে কোরআন তেলাওয়াত থাকবে না? কোরআন তেলাওয়াত নাই কেন? কয়সা ধর্মনিরপেক্ষ আমাদের মৌলিক কাঠামোর ভিতরে আছে, ধর্মনিরপেক্ষ মানে কি? অন্য ধর্মের মর্যাদা যথাযথভাবে স্বীকৃত হবে, কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হওয়ার কারণে এ দেশের মধ্যে অধিকাংশ মানুষের যে ধর্ম সেটাকে আলাদাভাবে মর্যাদা দিতে হবে, এটা কি বাদ দেওয়া যাবে না? আচ্ছা কোরআন তেলাওয়াত চালু কর। উনি তো সকলকে সন্তান তুল্য জ্ঞান করতেন, তো তুই তুই করে বলতেন। ওনারা বললেন, জি 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 স্যার, আগামীকাল সকাল থেকেই ঠিকঠাক মতো কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হবে। উনি বললেন, না এখন হবে, আমার হুজুরকে ডাকাও। ওই সময় পাকিস্তান আমলে রেডিও পাকিস্তানে তেলাওয়াত করতেন মরহুম কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি এবং মরহুম কারি ইউসুফ সাহেব।
খবর দেয়া হলো আমার হুজুরকে ডাকাও, সেই হুজুর কি করবেন? তেলাওয়াত করবেন। তাড়াতাড়ি যা, গাড়ি পাঠানো হলো, তৎক্ষণাৎ হুজুরকে আনানো হলো। বঙ্গবন্ধু বলে দিলেন রেডিওতে হুজুর তেলাওয়াত করবেন, কোনো সীমিত সময় না, যতক্ষণ হুজুরের মন চায় তেলাওয়াত করবেন, তারপরে অনুষ্ঠান শুরু হবে। 11 জানুয়ারি 1972 এদেশের জনগণ সেই ঐতিহাসিক মুহূর্ত অবলোকন করল, যে হঠাৎ সকাল 9:30টার সময় রেডিওর স্বাভাবিক চলমান অনুষ্ঠান বন্ধ হয়ে গেল এবং কোরআন তেলাওয়াত শুরু হলো। দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত চলল, তারপরে আবার অনুষ্ঠান মালা শুরু হলো। তাহলে বঙ্গবন্ধু এদেশের মধ্যে ধর্মনিরপেক্ষতার নামে যারা নাকি কোরআনকে বিয়োগ করতে চেয়েছিল রাষ্ট্রীয় অনুষ্ঠান মালা থেকে, সেখানে তিনি কোরআনকে প্রতিষ্ঠিত করলেন, ঠিক কি ঠিক না? কোরআন কোন ধর্মের গ্রন্থ? ইসলাম ধর্মের গ্রন্থ। অতএব এদেশে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন আরও কিছুদিন, তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম হিসেবে এদেশে স্বীকৃতি লাভ করত, পরবর্তীতে আনার দরকার পড়তো না, ঠিক কি ঠিক না? আজকে যারা বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে নিজেকে মনে করে, অথচ ধর্মনিরপেক্ষতার নামে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার পাঁয়তারা করে, তারা আর যাই হোক না কেন বঙ্গবন্ধুর অনুসারী হতে পারে? এজন্য বলি আমরা ঐতিহাসিক দাবি এটা, এদেশে রাষ্ট্রধর্ম হবে তো কোন ধর্ম হবে? আল্লাহু আকবার কবীরা। তাহলে আমরা ইসলাম নিয়ে গর্ব করি, এদেশের মানুষ ধর্ম নিয়ে গর্ব করলে কোন ধর্ম নিয়ে গর্ব করবে? ইসলাম নিয়ে গর্ব করবে। বলছিলাম প্রত্যেক জাতি প্রত্যেক সমাজ কোনো না কোনো বস্তু নিয়ে গর্ব করে, করে কি করে না? কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মানুষ, প্রায় সমস্ত মানুষ একটা বিষয় নিয়ে গর্ব করে, সেটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং ডিগ্রি, করে কি করে না? সকলেই মোটামুটি সব সমাজের মধ্যে আপনি পাবেন যে ডিগ্রিধারীর আলাদা একটা মূল্যায়ন আছে। কেন? প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে মানুষকে মানবিক গুণাবলীতে গুণান্বিত করা সহজ হয়। এজন্য আমাদের দেশের মধ্যে বিভিন্ন জায়গাতেই বলে যে অমুকের 10টা ছেলে, তার ভিতরে 6টা মানুষ হয়েছে, বাকিগুলো এমনিই আছে। তো 6টা মানুষ হয়েছে বলতে কি বোঝায়? আগে মানুষ ছিল না, এখন মানুষ হয়েছে? আগে জানোয়ার ছিল, এখন মানুষ হয়েছে, কি বোঝায়? প্রাতিষ্ঠানিকভাবে ডিগ্রি লাভ করেছে, ডিগ্রিধারী হয়েছে। যদিও ডিগ্রি এটা কোনো সময় মানুষ হওয়ার মূল ভিত্তি নয়, মানুষ হওয়ার মূল ভিত্তি হলো মানবিক গুণাবলী অর্জন করতে পারা। এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা থাক চাই না থাক, একজন কৃষকের ভিতরে মানবিক গুণাবলীর পূর্ণতা থাকতে পারে, যে কোনোদিন সরেও সরেয়াও পড়েনি, আর একজন বড় ডিগ্রিধারীর কাছেও মানবিক গুণাবলী শূন্যের কাতারে থাকতে পারে, শূন্যের কোটায় থাকতে পারে, ঠিক কি ঠিক না? কিন্তু সাধারণত যেহেতু হয়, এজন্য প্রত্যেক মানুষই ডিগ্রি নিয়ে একটা বিশেষ কি করে, গর্ব করে। তো গোটা পৃথিবীর মানুষের মধ্যেই আপনি খুঁজলে পাবেন তারা শিক্ষা নিয়ে ডিগ্রি নিয়ে গর্ব করে, করে কি করে না? শিক্ষা গোটা পৃথিবীর মধ্যে যদি মৌলিকভাবে ভাগ করা হয়, তাহলে শিক্ষাকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? মৌলিকভাবে কয় ভাগ? এক হলো মানব রচিত, মানব কর্তৃক উদ্ভাবিত, মানুষের গবেষণাকৃত, সৃষ্টির গবেষণালব্ধ জ্ঞান। আরেক ধরনের জ্ঞান আর শিক্ষা হলো স্রষ্টা প্রদত্ত জ্ঞান। এটা হলো স্রষ্টার পক্ষ থেকে সরাসরি নবীর মাধ্যমে মানুষকে দেওয়া জ্ঞান। আর আরেকটা জ্ঞান হলো যেটা মানুষ কর্তৃক উদ্ভাবিত গবেষণাকৃত জ্ঞান। মানুষের মেধা বুদ্ধি অসীম, বলেন না কেন? মানুষের মেধা বুদ্ধি অসীম না সসীম? মানুষের মেধা বুদ্ধি কি সীমাহীন না সীমিত? মানুষের জ্ঞানও অসীম নয়, সসীম এবং সীমিত, ঠিক কি ঠিক না? আরে কতটা সীমিত দেখেন, আপনি আমার দিকে তাকিয়ে আছেন, ঠিক আপনার পিছনে কি হচ্ছে বলতে পারবেন? বলেন না কেন? আমি আমার পিছনে কি হচ্ছে আমি বলতে পারবো? বলতে পারবো না। যত বড় জ্ঞানী হোক না কেন, নিজের পিছনে কি হচ্ছে সে অতটা বলতে পারে না। তাহলে আমাদের মেধা, আমাদের বুদ্ধি, আমাদের জ্ঞান সীমাহীন না সীমিত? সীমাবদ্ধ।
ঠিক কি ঠিক না? এজন্য সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী মানুষের উদ্ভাবন করা যে জ্ঞান আছে সেই জ্ঞানের মধ্যে সীমাবদ্ধতা আছে এবং ভুল ভ্রান্তির প্রকট আশঙ্কা থাকে। অপরদিকে স্রষ্টার জ্ঞান, রব্বুল আলামিনের জ্ঞান সীমিত না অসীম? সীমাবদ্ধ না সীমাহীন? সর্বব্যাপী জ্ঞানের মালিকের জ্ঞানের মধ্যে ভুল ভ্রান্তির কোনো আশঙ্কা থাকে না। এজন্য আমরা দেখতে পাই পৃথিবীর বিজ্ঞাপনে জ্ঞান বিজ্ঞানের যে ফলাফলগুলো আসে এগুলো কিছুদিন পর পর আবার পরিবর্তন হতে থাকে, ঠিক কি ঠিক না? আগেরটার চেয়ে লেটেস্টটা আসে, কিছুদিন পরে ওটা ব্যাকডেটেড হয়, আরেকটা লেটেস্ট গবেষণার ফলাফল আসে, আসে কি আসে না? এই যে দেখেন আমাদের এই করোনা শরীফের মধ্যে করোনা সাহেব আসলেন দুবছর, এই দুবছরের ভিতরে চিকিৎসা বিজ্ঞান কতবার ডিগবাজি মেরেছে, কতবার সৌসেদ্দা দিয়েছে বলেন? বিগত সাত মাস আট মাসের কথাই চিন্তা করেন, আমরা খবর পেলাম যে করোনাকে ঠেকানোর একটা জিনিস পাওয়া গেছে, টিকা। এই টিকার ইঞ্জেকশন যদি গুঁতো ঠিক মতো নেওয়া যায়, একবার আজকে আর দু মাস পরে আরেকবার নিলাম, এক মাস পরে আরেকবার নিলাম, এরকম গুঁতো যদি দুইবার নেওয়া হয় তাহলে মোটামুটি, আর যাই হোক না কেন আজরাইল আলাইহিস সালাম করোনার লাইন ধরে আসবে না, অন্য লাইন ধরে আসবে। মৌলবী মানুষ মৌলবী মানুষের ভাষায় বলতেছে, টিকা নিলে আর করোনা ধরবে না, আর যদি ধরেও তেমন কোনো ক্ষতি করতে পারবে, এবং স্বাভাবিকভাবে আমরা তাই দেখলাম, গবেষণাতেও তাই দেখা গেল, যারা টিকা নিয়েছে তারা করোনা আক্রান্ত হলে তেমন কোনো ক্ষতি তাদের হচ্ছে না, তাদেরকে সাধারণ ট্রিটমেন্ট দিলেও তারা দ্রুত রিকভারি করছে, ঠিক কি ঠিক না? তো আমরা ধরে নিলাম মোটামুটি এখন আবার আমাদের অনাচার অপকর্ম পাপাচার যা আছে সেগুলো আমরা নতুন করে শুরু করতে পারি, কারণ করোনাকে ঠেকাই দিছি, আল্লাহ তাআলা এবার আর পারবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা মুখে কেউ বলে না, আচার আচরণে বলে, এটা মুখে বলে না কেউ এবং সত্যিকার অর্থে মনেও কেউ বিশ্বাস করে না, কিন্তু আচার আচরণটা এরকমই হয়, ঠিক কি ঠিক না? যখন করোনা আসলো আল্লাহ আকবার, তখন কত কান্নাকাটি দোয়া কালাম আল্লাহর কাছে শুরু হয়ে গেল, যেমনি চলে গেল অমনি আবার আমরা যেই সেই হয়ে গেলাম, গুনাহ আবার পুনর্মাত্রায় নতুন করে শুরু করলাম, আল্লাহ হেফাজত করুন বলি আমিন। এই জন্যই বললাম যে আমাদের আচার আচরণ বলে যেন আমরা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিলাম, যদিও কোনো মুসলমানের মুখেও কোনোদিন সেটা বলবে না, তার মনেও সে এটা বিশ্বাস করে না, কিন্তু আচার আচরণটা ওইরকমই বলে। প্রিয় উপস্থিতি বলছিলাম, এই দুই বছরের ভিতরে আমরা মোটামুটি একটা নিশ্চিন্ত হলাম যে এবার টিকা নিয়েছি, এবার নিরাপদ। এই কিছুদিন আগে আবার আফ্রিকা শরীফ থেকে তাশরিফ আনলেন এক মেহমান, করোনা সাহেবের আরেক স্বজাতি তাশরিফ আনলেন, কি নাম ওনা? অমিক্রন। এখন আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা মিথ্যা কথা তার ওনারা বলেন না, গবেষণার যেটা আছে সেটাই বলেন, এখন বলছেন স্ট্রেন সম্পর্কে তো আমাদের টিকা পরিচিত নয়, এটা যে ডিজাইন নিয়ে নতুন ডিজাইনে আসছে এটা আমাদের টিকা দিয়ে ঠেকানো যাচ্ছে না, আগে তো ঠেকাই দিয়েছিলাম এখন আবার নতুন মেয়ে আসছে কন্যা কেন, এখন আর ঠেকানো যাচ্ছে না, আশা করা যায় ইনশাল্লাহ এটাকে ঠেকানোরও কোনো বিষয় বেরিয়ে যাবে। তাহলে বিজ্ঞান কিছুদিন পর পর সহসেজদা দেয় কি দেয় না? হ্যাঁ কেন, স্রষ্টার প্রদত্ত না সৃষ্টিকর্তৃক উদ্ভাবিত? এই জন্য মাত্র দুবছরের মধ্যে 14 বার দিগবাজি দেখে ফেললেও 1400 বছর পার হয়ে গেছে, রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, একটা পারা দূরের কথা, একটা সুরা দূরের কথা, একটা লাইন দূরের কথা, একটা আয়াত দূরের কথা, একটা শব্দ একটা অক্ষরেরও পরিবর্তনের প্রয়োজন পড়ে না। পৃথিবী যদি আগামীতে আরো 14,000 কোটি বছরও টিকে থাকে, কোরআনের মধ্যে পরিবর্তন লাগবে না। রব্বুল আলামিন বলেছেন জালিকাল কিতাব, এসে মহান কিতাব
যার মধ্যে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই, যা বলা আছে সবকিছুই নির্ভুল, ভুল ভ্রান্তির কোন স্থান কোরআনের মধ্যে নাই। কারণ এই কোরআন এসেছে কার পক্ষ থেকে? দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যদি কোরআন বিবর্জিত হয়, সেই বিজ্ঞান মানুষকে মানুষ বানায় না, জানোয়ারের কাতারে রেখে দেয়। কোরআনি শিক্ষা ছাড়া, স্রষ্টার দেওয়া নীতিমালা ছাড়া কোনোদিন মানুষ সত্যিকারের মানবতা মনুষ্যত্বের মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারে না। বুঝাবো, আপনাদের দেশে গরু আছে, ছাগল আছে, হ্যাঁ, এনাদের যখন পেশাব পায়, যখন এদের পেশাব লাগে, তখন কি তারা বসে তারপরে পেশাব করে? কিভাবে করে বলেন না কেন? বসা থাকলেও পেশাব লাগলে কি করে? দাঁড়িয়ে যায় তারপর মুতে। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতা, এটা কি মানুষের কালচার না জানোয়ারের কালচার? আস্তে বলেন। বড় বড় পৃথিবীর নাম জাদা, নাম করা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, বিদ্যালয়গুলো আছে, ইউনিভার্সিটিগুলো আছে, ওখান থেকে ওগুলো থেকে বড় বড় ডিগ্রিধারী ব্যক্তি, ক্যামব্রিজের সবচেয়ে বড় ফার্স্ট ক্লাস মার্ক নিয়ে পাশ করে এসেছেন এমন বড় বিজ্ঞানী, অক্সফোর্ড থেকে সবচেয়ে বড় ডিগ্রি নিয়ে এসেছেন, ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছেন এমন বড় বিজ্ঞানী, হ্যাঁ, হার্ভার্ডের বড় বিজ্ঞানী, অনেক বড় জ্ঞান অর্জন করেছেন মাশাআল্লাহ, কিন্তু যখন নাকি এয়ারপোর্টের মধ্যে দেখা যায় ওনাদেরকে, তখন দেখা যায় বসে বসে এত বড় বিদ্যা অর্জন করার পরেও, এত কিছু করার পরেও হাফ জানোয়ার রয়ে গেছে, এখনো জানোয়ারের কাতার থেকে বেরোতে পারেনি। অপরদিকে দেখেন, কোরআনি শিক্ষায় যারা শিক্ষিত হয়, কোরআনি শিক্ষায় পূর্ণ শিক্ষিত হওয়া লাগে না, কোরআন শিক্ষাওয়ালাদের সাথে চলাফেরা করে, কোরআনওয়ালাদের সাথে উঠা বসা করে, এরকম ব্যক্তিদেরকে আপনি কোনো সময় দাঁড়িয়ে পেশাব করাতে পারবেন না, তারা বসবে। আপনার বিশ্বাস না হলে আপনি দেখেন, আপনার প্রতিবেশী বা আপনার নিজের বা আপনার আশপাশের কোনো বাচ্চাকে আপনি মাদ্রাসার মক্তবে পাঠান, মাদ্রাসার মক্তবে পাঠিয়ে দেন, এখনো সে কি হয়নি? আলেম হওয়া তো পরের কথা, হাফেজ তো বহুত দূরে, এখনো ফ্লুয়েন্সির সাথে কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে না, আলিফ বা তাসা পড়ার জন্য ভর্তি হয়েছে মাত্র। এই বাচ্চাটাকে দ্বিতীয় দিন তার পেশাবখানায় নিয়ে যান, হাজার বললেও সে কোনোদিন দাঁড়িয়ে পেশাব করবে না। কোরআনের আলোতে আলোকিত হওয়ার কারণে, কোরআনের সংস্পর্শে আসার সাথে সাথে তার ভিতরে জানোয়ার থেকে, জানোয়ারের কালচার থেকে আলাদা কালচার, মানুষের কালচারের আসর তার মধ্যে পড়ে গেছে। বুঝাইতে পারি নাই, হ্যাঁ। আপনি দেখেন আলেম ওলামার সাথে যারা উঠা বসা করে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিভিন্ন পেশাজীবী, বড় বড় ডিগ্রিধারী, যদিও তাদের সিলেবাসের ভিতরে কোরআন নাই, কিন্তু কোরআন মানে কোরআন নাই মানে ওইভাবে নাই, নামকাওয়াস্তা তো সব জায়গায় আছে, সেটা না, যেভাবে থাকা দরকার সেভাবে কি আছে বলুন? নাই, স্বীকার করতে তো দোষ নাই, আমাদের সিলেবাসের ভিতরে, জাতীয় সিলেবাসের ভিতরে কোরআন আর হাদিস আর ফিকা যেভাবে থাকা দরকার ছিল সেভাবে আছে? নামকাওয়াস্তা। কিন্তু তারপরেও এই সমস্ত লোকরা যদি তবলিগ ওয়ালাদের সাথে উঠা বসা করে, দাওয়াত তবলিগে একটা চিল্লা, তিনটা চিল্লা লাগিয়ে আসলো, কোনো আল্লাহওয়ালা পীর বুজুর্গের কাছে যাওয়া আসা করে, উঠা বসা করে, তার সান্নিধ্য লাভ করে, মাদ্রাসার আলেম ওলামার সাথে আসা যাওয়া করে, দেখা সাক্ষাৎ করে, হুজুরের সাথে ভালোবাসা রাখে, আপনি তাকেও দেখবেন দাঁড়িয়ে পেশাব করাতে পারবেন না, সে অটোমেটিক্যালি দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পাবে। হুজুরদেরকে দেখলে তো এমনিও পায়, ঠিক কি ঠিক না? কেন? কোরআনের আলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শিক্ষার সৌন্দর্য কোথায়? একদম ব্যক্তিগত সাধারণ বিষয় থেকে শুরু করে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় থেকে শুরু করে, রাষ্ট্র কেন, বিশ্ব পরিচালনা করার নীতিমালা কোন ক্ষেত্রে কি হবে, এটাও ইসলাম এই সমাধান প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গার ব্যাপারে দিয়েছে। নবীজি দিয়েছেন, আমরা জানি না, এটা আমাদের ব্যর্থতা, আমরা শিখি না, এটা আমাদের ব্যর্থতা,
কিন্তু ইসলামের ব্যর্থতা নয়, ইসলাম তার সুন্দর সমাধান দিয়ে গেছে প্রতিটা ক্ষেত্রে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ে, ছোট্ট ছোট্ট বিষয়ে যেটা কেউ লক্ষ্য করে না সে বিষয়ে ইসলামের সমাধান। ইসলাম শিখিয়েছে, নবীজি শিখালেন, যখন তোমাদের মধ্যে কেউ পেশাব করবে, লা ইয়াবুলান্না আহাদুকুম মাখাব্বার রিহ, তোমাদের মধ্যে কেউ যেন পেশাব করার সময় বাতাসের উল্টো দিকে বসে পেশাব না করে। কেন? বাতাস কি করবে? এটা রিটার্ন করিয়ে আপনার গা আপনার কাপড় নাপাক করে দেবে। তোমাদের মধ্যে কেউ যেন নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব না করে। কেন? বেশে নিজের পা নিজের জুতো এগুলোকেও নাপাক করে দেবে, ঠিক কিনা? তোমাদের মধ্যে কেউ যেন কোন গর্তের মধ্যে পেশাব না করে। কেন? গর্তের মধ্যেও আল্লাহর কোনো না কোনো সৃষ্টি বসবাস করে, ঠিক কিনা? সেই সৃষ্টি কি মানুষের বন্ধু না? বন্ধু গর্তের ভিতরে থাকে ইঁদুর, ছুঁচো, চিকা, বিচ্ছু, সাপ, এরা কি মানুষের বন্ধু? কিন্তু সে তোমার কোনো ক্ষতি করে নাই, সে তার বাড়ির মধ্যে অবস্থান করেছে, এই অবস্থায় খামাখা তাকে কষ্ট দেওয়ার অধিকার তুমি রাখো না। ইসলাম শেখায় তুমি কোনো গর্তের মধ্যেও কোনো সময় পেশাব করবে না। মনে করেন ইসলামের এই শিক্ষা যদি না জানা থাকে অথবা জানলো কিন্তু মান মুনা ইসে করলাম, খোদা না খাস্তা ভিতরে র্যাটল স্নেক সাহেব রেস্ট নিচ্ছিলেন দুপুরবেলায় একটু ঠান্ডার ভিতরে, সাপ গরম ঠান্ডা সহ্য করতে পারে না, একটু গরমের ভিতরে অতি গরমও ভালো পারে না অতি ঠান্ডাও সে কি করতে পারে না, পছন্দ করে না, মাঝামাঝি জায়গায় থাকতে পছন্দ করে। এখন দিলেন পেশাব করে, তারপরে সে বেচারা ঘুমাচ্ছিল, গোখরা সাহেব কেউটে সাহেব ঘুমাচ্ছিলেন, হঠাৎ জেগে উঠলেন, হে আমার গায়ে করে ঠান্ডা পানি ঢাললো, ঠান্ডা পানি কেমন বলেন না কেন? সে রেগে মেগে যখন বেরোবে মাথাটা বের করে যখন ফুঁস করবে তখন তাকে তো আপনি কষ্ট দিলেনি, আপনিও জুতো মুজো ফেলে যা আছে সব ফেলে দিবেন দৌড়। তাহলে ইসলাম এই পেশাব করার মতো সাধারণ একটা বিষয় এটার ব্যাপারেও কত সূক্ষ্মভাবে মানুষকে দিক নির্দেশনা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে যে তুমি জানোয়ারের মতো নও, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তোমার মধ্যে কালচারের মধ্যে ভিন্নতা থাকবে, তুমি আলাদা। জানোয়ার কোনো সময় পেশাব পায়খানা করার সময় জায়গা চুজ করে না, এটাকে উঁচু জায়গায় করতেছি না নিচু জায়গায় করছি, বাতাসের দিকে করছি না উল্টো দিকে করছি, কোন দিকে, এগুলো জানোয়ার বুঝে? জানোয়ার বুঝে না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য শেখানো হয়েছে। খাবার দাবারের মধ্যে দেখেন তো দেখি যে আমাদের গরু বাছুরগুলোকে খাবার দিলে তারা বসে বসে খায়, তারা বলে দস্তরখান দে, এরকম করে বসে খায় না দাঁড়িয়ে খায়। খাবার নাদার ভিতরে দিলে এটা নাদারটারে কি বলেন? এটারে আপনার এই যে বড় একটা জিনিস থাকে যে গরুরে খাওয়ানোর জন্য, এটারে কি কয়? হ্যাঁ কুঁয়ের, কুঁয়ের নেই, এ কুঁয়ের মধ্যে ঘাস কাটি দিলেনি, দেখার সাথে সাথে গরু কি বসে থাকে না লাভ দিয়ে দাঁড়ায়? আরে বলে না কেন? লাভ দিয়ে দাঁড়ায়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া মানুষের কালচার না গরুর কালচার? আসতে বলেন, মানুষের না গরুর, জানোয়ারের কালচার, ঠিক কি ঠিক না? গরু যখন খায় তখন কিভাবে খায়? কোনো দিকে যেন কিছু না পড়ে ভালো করে এদিক ওদিক তাকিয়ে সুন্দর করে খায়, তারপরে চেটে পুটে পরিষ্কার করে একটা কিছু যেন নষ্ট না হয় এভাবে খায়। তো কেমনে খায়? কিছু ডানে ফেলায় কিছু বামে ফেলায় কি না, কিছু খায় এদিক ওদিক দেখে আবার পাশের টারে করে গুতা মারে মেরে তারপরে আবার খায়, খায়ও আবার গুতাও মারে, সব কিছু করে করে টেরে খাওয়া দাওয়া যখন শেষ সব চেটে পুটে খায় না কিছু ফেলে রাখে, বলেন না কেন? তাহলে কিছু ফেলে খাওয়া কিছু ফেলে রাখা কিছু খাওয়া ডানে বামে ছড়ানো ছিটানো এটা কি মানুষের কালচার না জানোয়ারের কালচার? আর ইসলাম মানুষকে শিখায় যখন তুমি খাবা সুন্দর করে বসো, আগে হাত ধো, দস্তরখান বিছাও, তুমি খাবারের জন্য অপেক্ষা করবে, খাবার তোমার অপেক্ষা করবে না, কারণ খাবার আল্লাহর অনেক বড় নিয়ামত। তোমার সামনে এই খাবারটা এনে দেওয়ার জন্য রব্বুল আলামিন
360 জনের খাটনি এটার মধ্যে লাগিয়েছেন কমপক্ষে হাদিস বলে 360 মাখলুকের খাটনির পরে তোমার সামনে এই খাবারটা আসে সর্বপ্রথম হযরত মিকাইল আলাইহিস সালাম সর্বশেষ যে তোমার সামনে পরিবেশন করে সে মাঝখানে 358 জনের খাটা খাটনি থাকে তুমি জানো না কমপক্ষে তাহলে একটা খাবার আমার আপনার সামনে আসে এটা কি নিজের টাকা থাকলে হয় না মাওলা চাইলে সিস্টেম করলে তারপরে আসে ঠিক কি ঠিক না আমার আপনার কাছে টাকা আছে চাইলা বাজারে গেলাম মালটা উৎপাদন হয় নাই বাজারে আসে নাই বলেন মালটা খেতে পারবো মালটাটা উৎপাদন করার জন্য রব্বুল আলামিন কিছু মানুষের মাথার ভিতরে ঢেলেছেন আমার বান্দা আব্দুল করিম চট্টগ্রামে আকবরিয়াতে খাবে ওই মালটাটা বৃহস্পতিবার রাতে খাবে অতএব তাড়াতাড়ি গাছ লাগাও সে জানে না কে খাবে সে গাছ লাগায় গাছ লাগানোর পরে পানি দেওয়া লাগে কিনা সাধারণভাবে সেচের পানি না থাকলে পাম্পের দরকার পড়ে পাম্পওয়ালার মাথায় রব্বুল আলামিন ঢাললেন পাম্প বানাও পাম্প বানানো হলো ইলেকট্রিসিটি লাগবে ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য আল্লাহ লোক লাগিয়ে দিলেন তারপরে ওখান থেকে পাম্পে পানি উঠলো সেচ দেওয়া হলো এরপরে গাছটা বড় হলো ওখান থেকে মালটা তৈরি হলো আপনি মিশরের মালটা খাবেন তৈরি হওয়ার পরে ওই মালটাটা পাড়ার পরে লাভ দিয়ে বাংলাদেশে চলে আসে হ্যাঁ স্থলপথে আনতে গেলে অনেক ভাড়া পড়বে এই জন্য জলপথে আনা লাগবে ঠিক কিনা আনার জন্য এটাকে ওইভাবেই আনতে হবে না প্যাকেট প্যাকেটের মধ্যে ঢুকাইতে হয় কার্টুনে ঢুকাইতে হয় এই কার্টুন বানানোর জন্য আল্লাহ তাআলা নাকচাপটা চাইনিজদেরকে দায়িত্ব দিয়ে দিলেন মাথায় ঢুকাই দিলেন কার্টুন বানানোর মেশিন তৈরি কর তারা মেশিন তৈরি করলো তারপরে ওই কার্টুন মিশরে গেল ওটার ভিতরে মালটা ভরা হলো এরপরে জাহাজে রওনা হলো জাহাজের ভিতরে ক্যাপ্টেন আছে খালাসি আছে কত কিছু আছে বন্দরে ঠিক কিনা ওই জাহাজ এসে আপনার বাংলাদেশে চট্টগ্রাম বন্দরে ভিড়লো ওখান থেকে নামলো নামার পরে কাস্টম অফিসারকে লাগাই রাখছে তাড়াতাড়ি সময় মতো ট্যাক্স নিয়ে এটাকে দাঁত বাইর কর বাইর হয়ে চলে আসলো আসার পরে এইবার কন্টেইনারে উঠলো ট্রাকে উঠলো এই ট্রাক আসার পথে যেন আপনি যেন ঠিকমতো সময় মতো খেতে পারেন এজন্য রব্বুল আলামিন ওই ড্রাইভার সাহেবের যেন ঘুম না আসে রাস্তায় মাঝে মাঝে চা স্টলের ব্যবস্থা করে রাখছেন ওই লোকগুলাকে রাত জাগায় রাখছেন তোরা রাত্রে চা বানাবি ট্রাক ড্রাইভারদেরকে খাওয়াবি দিনের বেলায় ঘুমাবি তারা খাটতেছে ওই চা খাওয়ার পরে রওনা হয়েছে তারপরেও আবার ড্রাইভার সাহেবের ঘুম আসে তাই পাশে হেল্পার সাহেব আছেন হেল্পার সাহেব আবার মাঝে মাঝে বলতে থাকেন উস্তাদ ডানে উস্তাদ বামে ডবল ডবল ব্রেক এবার তেজ দেন হ্যাঁ বামে প্লাস্টিক কত কিছু কয়নি কয় না এত কিছু বলার পরে আসলো তারপরে আড়তে উঠলো আড়তদারের কাছ থেকে দোকানদার আনলো রিটেইলার আনার পরে সেখান থেকে আপনি গিয়ে কিনে আনলেন কিনে এনে মেহমানকে খাওয়ান জামাইকে খাওয়ান পুত্রবধূকে খাওয়ান শ্বশুরকে খাওয়ান শাশুড়িকে খাওয়ান এই মালটাটা আপনার পিছনে সামনে আসার জন্য প্লেটে আসার জন্য কতজনের খাটনি এখানে আছে ও মানুষ তুমি ভাবো নাই এজন্য ইসলাম মানুষকে শিখিয়েছে খাবার বড় দামি খাবার আল্লাহর বহুত বড় নিয়ামত ঠিক কিনা অতএব এটাকে নষ্ট করা যায় না অপচয় করা যায় না এই খাবারের অবমূল্যায়ন করা যায় না অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন এমন ভাবে খাও যেন খাবারের প্রতি তোমার মুখাপেক্ষিতা প্রকাশ পায় এজন্য নবীজি শিখিয়েছেন খাবার তোমার কাছে আসবে তা নয় খাবার তোমার মুখের কাছে উঠে আসবে তা নয় বরং তুমি যেই লেভেলে বসো সেই লেভেলে খাবার থাকবে ওখানে তুমি ঝুঁকে তারপরে খাবে যেন মাওলার নেয়ামতের প্রতি তোমার মুখাপেক্ষিতা প্রকাশ পায় খাবার সীমিত পরিসরে মাওলায় কারিন বানিয়েছেন দিয়েছেন নষ্ট করার জন্য দেননি খাবারের সুষম সঠিক বন্টন হলে গোটা পৃথিবীর কেউ না খেয়ে থাকবে না ঠিক কিনা ও আমার প্রিয় ভাইয়েরা এই শীতকালে শীতের মৌসুমে আমাদের বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ে বাড়ির আয়োজন হয় বিয়ের আয়োজন হয় কিনা ওখানে খাবার খেতে গেলে কষ্টের কারণে খাওয়া যায় না কষ্ট কিসের এক বেলা খাওয়া দেখলে খাবারের অপচয় করতে দেখলে তাও আবার শিক্ষিত মানুষদেরকে যখন দেখি তখন এত কষ্ট লাগে চার বেলার খাওয়া হারাম হয়ে যায় মাথার ভিতরে হেডে কিসে ঢুকে এত খাবার নষ্ট হলো বলাও যায় না বললে আবার মাইন্ড করবে হ্যাঁ হুজুরদের ওয়াজের জায়গা নেই বা যেহেনে সেহেনে ওয়াজ শুরু করে দিচ্ছে
খেতে বসে তারপরে কি করে বলেন তো দেখি, হ্যাঁ খেতে পারবে তিন টুকরা, নেবে ছয় টুকরা, নিয়ে তারপরে তিন টুকরা খাবে, তিন টুকরা ফেলে রাখবে, বলে না কেন? এরকম করে না তো আমাদের দেশের মানুষ, করে না তো? করে। আর এটাকে কি মনে করে? এটা কালচার, এটা একটা ব্যাপার স্যাপার আছে। আমরা কি ফকির নাকি চেটিপুটি খাবো? মোল্লারা খাওয়া পায় না, চেটিপুটি খায়, আমরা কি চেটিপুটি খাবো না? আমরা আনকালচার্ড হতে পারি না, আমাদের অনেক খাবার, খাওয়া আধা খায় আধা ফেলে রাখে, চার ভাগের তিন ভাগ খায় এক ভাগ নষ্ট করে, চা খেতে দিলে আধা কাপ খেয়ে আধা কাপ ফেলে রাখে, কেন? কালচার। আমরা কি ফকির নাকি যে পুরো কাপ চেটে পুটে খাবো, পুরো কাপ ঢেলে খেয়ে নেব? আছে না নাই বলেন না কেন? এত ডিগ্রি অর্জন করার পরেও যেহেতু কোরআন হাদিসের শিক্ষার আলো পায় নাই, এই না পাওয়ার কারণে এখনো গরুর কালচারের মধ্যেই চলতেছে, হাফ জানোয়ার হয়ে গেছে। বুঝাইতে পারি নাই মনে হয়। তাহলে এক প্রকারের শিক্ষা সৃষ্টিকর্তৃক উদ্ভাবিত শিক্ষা মানুষকে সত্যিকারের মানুষে পরিণত করতে পারে না, অপরদিকে কোরআনের শিক্ষা আল্লাহর দেওয়া শিক্ষা জানোয়ারকেও মানুষ বানিয়ে দেয়, বলবো নাকি? হ্যাঁ, আপনাদের দেশে রাস্তাঘাটের নামকরণ হয় না, হ্যাঁ বড় বড় ব্রিজের নামকরণ হয় না, অমুকের নামে তমুকের নামে করে কি করে না? কোনো সময় কোনো ব্রিজের নামকরণ করে কাউ ব্রিজ, গরু ব্রিজ, নামকরণ হয়েছে গরু সড়ক নামকরণ করে কেন? রাস্তার অপমান, ব্রিজের অপমান, বলেন না কেন? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের যে প্রথম পারা আলিফ লাম মিম, এখান থেকে প্রথম পারা শুরু হয় না, সুরা বাকারা, সবচেয়ে বড় সুরা যেটা, আড়াই পারা ব্যাপী একটা সুরা, সুবহানাল্লাহ, এত বিশাল সুরাটার নাম রেখেছেন গাভী। বাকারা মানে কি বলেন না কেন? গাভী, গরু। প্রশ্ন লাগে জাগে না মনের ভিতরে, সুরায়ে ফাতিহাতে হলো সূচনা, ভূমিকা উপক্রমণিকা গোটা কোরআনের সারাংশ। কোরআন যদি তুমি পুরো পড়তে না পারো, কমপক্ষে সুরায়ে ফাতিহায় গবেষণা করলেই আমাকে তুমি পেয়ে যাবা। মৌলিক ডিটেইল আলোচনা শুরু হয় আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সূরা বিশাল সূরা, সর্ববৃহৎ সূরার নাম সূরাতুল বাকারা, গাভী সূরা, গরু সূরা, কেন? অনেক কারণ আছে তাফসীরের ভিতরে, মুফাসসিরিন কেরাম অনেক কারণ উল্লেখ করেছেন, একটা বলবো। এখন দেখেন শুরুটা তো জানলেন, দ্বিতীয়টা আলেম, তৃতীয়টা আলে ইমরান, চতুর্থটা গিয়ে সূরা নিসার পরেরটা মায়েদা, এরপরে আনাম, এরপরে আরাফ, এভাবে সূরা চলছে ঠিক কিনা? হুজুর শুরুগুলা অত ইয়াদ নেই, শেষগুলা কোন? আচ্ছা ঠিক আছে, শেষ থেকে আসে আসে কুল হু আল্লাহু আহাদ, সূরার নাম কি? সূরা ইখলাস। তারপরের সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক, সূরা ফালাক। এরপরের সূরা কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম নাস। এরপরের সূরা কয় নাকি হুজুর? নাই তো, এরপরে আর সূরা আছে? নাই। শেষ সূরার নাম সূরা নাস। নাস মানে মানুষ, নাস মানে কি? নাস ইনসের বহু বচন, ইনসিয়নের বহু বচন, প্লুরাল কি? নাস, নাস মানব জাতি, মানুষ। সর্বশেষ সূরার নাম নাস, আর একদম সবচেয়ে বড় সূরা প্রথম পারার, প্রথম পারার যে সূরাটা সেই সূরাটার নাম কি? রব্বুল আলামিন ইশারা দিয়ে দিলেন, নোরে আমার বান্দা কান খুলে শুনে নে, একটু ভেবে নে, দেখ আমি কেন বললাম কোরআনের শিক্ষা যদি না থাকে মানুষ জানোয়ার থাকে, গরুরও অদম থাকে, আর যদি কোনো গরু মার্কা নির্বোধ মানুষও কোরআনের আলোয় আলোকিত হয়, গরু থেকে শুরু করে কোরআনের শেষ পর্যন্ত যেতে যেতে মানুষ হয়ে যায়।
এজন্য রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে প্রথম তিন আয়াতে আমাদেরকে ঘোষণা করে জানিয়েছেন, আর রহমান মহা দয়াবান, আল্লামাল কুরআন, যার উপরে অতিশয় দয়া করেন তাকে কোরআন শেখান। তাকে কি শেখান? ও আমার প্রিয় ভাই, বড় বড় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এমনিই ভর্তি হওয়া যায় না, বাছাই হয়। বাছাই হয় কি হয় না? হ্যাঁ, এই জন্য রব্বুল আলামিন কাকে ঈমান দিবেন না দিবেন, বহু বড় বড় জ্ঞানী গুণী রয়েছে, বহু শক্তিশালী রয়েছে, কিন্তু ঈমানের দৌলত দেন নাই, ইসলামের দৌলত দেন নাই। মাওলা ঈমান আর ইসলামের দৌলত দেওয়ার জন্য নিজে একটা বাছাই করেন, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে কোরআন সবচাইতে বড় নির্ভুল জ্ঞানের সূত্র, ওই জ্ঞান দেওয়ার জন্য মাওলায়ে কারীমের বাছাই হয় কি হয় না? মাওলার কৃপায় আসে, নিজের ক্ষমতা বলে আসে না। এই সাদাত বজরে বাজুয়ে নিস তানা বখশাদ খুদায়ে বখশিন্দা। চাইলে তুমি কোরআনের মালিক হতে পারবে না, কোরআনওয়ালা হতে পারবে না, মাওলা করিম তোমাকে বাছাই করতে হবে। এই জন্য মাওলার কাছে দোয়া করতে থাকতে হয়, আল্লাহ আমাকে তুমি কোরআনের আলো দাও, আয় আল্লাহ আমার বাচ্চাদেরকেও কোরআনের আলো দাও, আয় আল্লাহ আমার নাতিপতিদেরকেও কোরআনের আলোয় আলোকিত করে দাও। ইঞ্জিনিয়ার হতে নিষেধ নাই, ডাক্তার হতে নিষেধ নাই, বিজ্ঞানী হতে নিষেধ নাই, প্রত্যেকটার প্রয়োজন রয়েছে, প্রত্যেক পেশারই অবদান রয়েছে, ঠিক কি ঠিক না? সবগুলোরই প্রয়োজন, অবদান এবং স্বীকৃতি রয়েছে, যথাযথ মূল্যায়ন রয়েছে। ও মুসলমান, সবার আগে তোমার বাচ্চাটাকে তুমি কোরআনওয়ালা বানাও, সবার আগে মুসলমান বানাও, সবার আগে তুমি তাকে কোরআনের আলো দাও। কচি অবস্থায় যখন সে কিছুই বোঝে না, তখন তাকে শেখাও আলিফ, তখন তাকে শেখাও আল্লাহ, তার প্রথম বাক্যটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম এটাই চায় এবং ইসলাম এনকারেজ করে। কি বলে? যে ব্যক্তির প্রথম কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন যার প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষ কথাটাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে যদি অনেক গুনাহ খাতা থেকেও থাকে, সব মাফ করে দেওয়া হবে, দাখালাল জান্নাহ। এই যে মেহনত করে করতে পারে, কিন্তু প্রথম বাক্যটা কি তার হাতে না তার বাবা মার হাতে? তার বাবা মা যদি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ সারাক্ষণ শিখায়, তার প্রথম কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শুকর আদায় করতে পারি, আমি যতটুকু পারি না পারি, আমার আব্বা জান, আমার শ্বশুর সাহেব, আমার বেগম সাহেবেরা সবসময় আমার বাচ্চাদেরকে ছোট থেকেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়েছেন। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা বাচ্চার প্রথম কথা হয়েছে লা ইলাহা। তারা আব্বা ডাকার আগে আল্লাহ ডাকছে, তারা আম্মা ডাকার আগে আল্লাহ ডাকছে। এই মেহনত আমরা করলে পারি কি পারি না? ইসলাম এনকারেজ করে, শিখাও এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ডাক্তার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইঞ্জিনিয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা সচিব। বিবেককে বর্জন করে সে তার দেশের সম্পদকে সুইস ব্যাংকে পাচার করবে না। আরে ভাই, সুইস ব্যাংকে যারা টাকা পাচার করে, কোটি কোটি শত শত কোটি টাকা, ইনারা শিক্ষা দীক্ষা জানে না, মূর্খ। আরে বলেন এখন না, বড় বড় ডিগ্রিধারী তো, বড় বড় ডিগ্রি হয়েও চোর হয়েছে। হাস, বড় বড় ডিগ্রিধারী হয়েও কি হয়েছে? চোর হয়েছে, পাচারকারী হয়েছে। যদি তাদেরকে কোরআনি শিক্ষা এবং দীক্ষার আলোয় আলোকিত করা যেত, আমাদের জাতীয় সিলেবাসের মধ্যে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত যদি কোরআনের শিক্ষার আলো দেয়া যেত, ধাপে ধাপে প্রত্যেককেই ধাপে ধাপে কোরআনের এক এক শিক্ষা লেসন পার করানো হতো, তাহলে আমাদের প্রত্যেক মানুষ সত্যিকার অর্থে দেশের সম্পদে পরিণত হতো, নিজে না খেয়ে অন্যকে খাওয়াইতো। বড় বড় ডিগ্রিধারী নিজে না খেয়ে অন্যকে। হ্যাঁ, কোরআনের আলোয় আলোকিত যারা হয়েছেন তাদের জীবন একটু তাকিয়ে দেখেন, সুবহানাল্লাহ। ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আপনারা দোয়া করে দেন যেন ট্রেন পেয়ে যাই। মেরে মুখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, ওই জন্য বলছিলাম কোরআনে শিক্ষার দরকার আছে না নাই? নাই, আরো আসতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগী দেখেন, আহারে, মুসলমান হওয়ার আগে এর ওর জিনিসপত্র লুটপাট করা, মারধর করা, জুলুম করা, নির্যাতন করা, এটাই অভ্যাস ছিল।
যেদিন মুসলমান হলেন নবীজির কাছে নিজের মাথা দিয়ে আসলেন তরবারি দিয়ে গিয়েছিলেন নবীজির কল্যাণতে রব্বুল আলামিন কপালে হেদায়েত রেখেছেন মাঝখানে এমন সিস্টেম হয়ে গেল হযরত ওমর কল্লা আনার পরিবর্তে নিজের কল্লাটা নবীজির কাছে দিয়ে আসলেন ঠিক কি না কোরআনের সাথে সম্পৃক্ততা হলো অবস্থা কি দাঁড়ালো কিছুদিনের মধ্যে এমন আমূল পরিবর্তন চলে আসলো নবীজি দুনিয়া থেকে চলে গেছেন দ্বিতীয় খলিফা হলেন ওমর একদিন রাতের বেলায় বের হয়েছেন আমার জনগণ কেমন আছে দেখে আসি সুবহানাল্লাহ এরকম নেতার দরকার আছে না নাই এজন্য আমরা বলি যারা নেতৃত্বের আসনে আছো তারা চিরকাল থাকো 100 বছর নয় 500 বছর থাকো আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তোমরা ওই জায়গাতে থেকে তোমাদের জান্নাত তৈরি করে নাও তোমরা ওমরের সাথে নিজেদের মিল তৈরি করে ফেলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চালাতেন সেভাবে চালাও দুনিয়াতেও সম্মান পাবে আখেরাতেও পাবে বলেন না কেন এগুলো বললে আবার ভুল বুঝে এজন্য আর কমই না থাক কই লেছি কিন্তু তাই না শুধু কইলেন কমু না বাদটা রাখলেন কুয়ে তো লেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুরেন একা একা আমার জনগণ কেমন আছে দেখি দেখেন মদিনা শুনশান নীরব নিস্তব্ধ মদিনার উপকণ্ঠে দেখেন বাইরে একটা তাবুর মধ্যে আলো জ্বলে বাইরে আগুন জ্বলে মদিনার অদূরে কৌতূহলী হয়ে গেলেন এরা আবার কারা যে দেখেন একটা হাড়ির মধ্যে টকবক করে কিছু ফুটছে তার পাশে এক মহিলা বসা ছোট্ট ছোট্ট কিছু বাবু আর শিশু আছে এরা কান্নাকাটি করে ওমরের ছায়া দেখার সাথে সাথেই দূর থেকেই মহিলা পর্দার ভিতরে তাবুর মধ্যে চলে গেলেন ওমর যে জিজ্ঞেস করলেন মা বাচ্চাগুলা কাঁদে কেন মহিলা বলছেন ক্ষুধার জ্বালায় কাঁদে ওমর বলেন একটু পরেই তো খাবার পাবে খাবার তৈরি হচ্ছে ওদেরকে সান্ত্বনা দাও মহিলা রেগে গিয়ে বললেন নিজের চরকায় তেল দাও যাও জ্বালাতন করতে এসো না আমার বাচ্চারা কয়েকদিন পর্যন্ত অনাহারে আছে তাদের বাবা ইসলামের সৈনিক ছিলেন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন তাদের দেখাশোনার কেউ নাই এর ভেতরে খাবার নাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ওখানে কিছু পাথর আর পানি দিয়ে জাল দিচ্ছি বুঝাচ্ছি যে খাবার তৈরি হচ্ছে বাচ্চারা একটু ঘুমিয়ে যা ঘুম থেকে উঠে খাবি এই আশায় তাদেরকে বুঝাচ্ছি ঘুমিয়ে গেলে ক্ষুধার জ্বালা টের পাবে না কষ্ট থেকে একটু বাঁচবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু না বলে ওখান থেকে চলে আসলেন বাইতুল মাল থেকে একটা বস্তার ভিতরে খাবার দাবার অনেক কিছু ভরলেন আটা ময়দা পনির ঘি যা যা লাগে ভরলেন বস্তাটাকে কাঁধে করে নিয়ে প্রায় 1.5 মনের বস্তা কাঁধে করে নিয়ে রওনা হয়েছেন গোলাম আর খাদিম চলে এসেছে এসে বলে হযরত আপনি কেন এটা নিয়ে যান আমি নিয়ে যাব আমি কেন আছি আমি তো আপনার গোলাম হযরত ওমর বলেন কিয়ামতের দিন আমার গুনাহের বোঝা তো তুমি বহন করবে না আমি যে জাতির মুখে খাবার পৌঁছাইতে পারি নাই এই দায়ভার তো তুমি নিবা না এজন্য আমাকে আমার বোঝা বহন করতে দাও নিজে কাঁধে করে নিয়ে গেছেন গিয়ে ওখানে নিজে খাবার তৈরি করেছেন খাবার তৈরি করে বাচ্চাদেরকেও খাইয়েছেন ভেতরে মহিলার কাছে পাঠিয়েছেন খাবার খেয়ে বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে ভেতর থেকে মহিলা বলতেছেন আল্লাহ তাআলা কেন যে ওমরকে খলিফা বানালেন জানি না খলিফা তো তোমার মতো লোককে তোমাকে বানানো দরকার ছিল কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে আমার স্বামী আর এতিম বাচ্চাগুলাকে সামনে নিয়ে ওমরের সাথে আমার বোঝাপড়া আছে আমি বোঝাপড়া করব হযরত ওমর বলেন ওমরের কি দোষ সে কি সকলের সবকিছু জানে নাকি কথা বলার সাথে সাথে মহিলা বলে বাহ সে আমাদের দায়িত্ব নিয়েছে সে আমাদের আমির হয়েছে অথচ আমরা কে কেমন আছে সে খবর রাখবে না এটা কেমন কথা সে একা যদি না পারে দক্ষ জনবল কেন নিয়োগ করলো না ভালো মানুষ যারা তার কাছে মানুষের খবর সঠিকভাবে পৌঁছিয়ে দেবে কেন করলো না হযরত ওমর বললেন বোন আগামীকাল আপনি ওমরের দরবারে এসেন ওমরের সাথে আমার খুব ভালো পরিচয় আছে রাষ্ট্রীয়ভাবে আপনার জন্য শহীদের ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে মহিলা এর পরের দিন চলে গেলেন মসজিদে যেয়ে দেখেন যে লোকটাকে রাতে এত
ওমরের ব্যাপারে গালমন্দ করেছেন সেই লোকটাই তো বসে ফয়সালা করে, এই সেই ওমর যে ওমর অন্যের গ্রাস কেড়ে নিতেন কিন্তু কোরআনের আলোয় আলোকিত হওয়ার কারণে, নবীজির সংস্পর্শে ধন্য হওয়ার কারণে আমূল পরিবর্তন হয়ে গেল। এখন নিজে না খেয়ে অন্যের মুখে খাবার তুলে দেন, ঠিক কিনা? মানুষ হতে হলে, জাতির সম্পদ তৈরি করতে হলে কোরআনই শিক্ষার কোনো বিকল্প নাই। আফসোস, বলেন দুর্নীতিবাজ আগে বেশি ছিল না এখন বেশি? আজ থেকে 50 বছর আগে, 70 বছর আগে দুর্নীতিবাজ বেশি ছিল না এখন বেশি? রেশিওর হিসেবে বলেন, সংখ্যার হিসেবে বলছি না, পরিমাণ হিসেবে বলেন, আগে বেশি ছিল না এখন বেশি? কত বেশি? আল্লাহু আকবার, কল্পনা করা যাবে না, ঠিক কি ঠিক না? কেন দেখেন তো দেখি, দিন দিন দুর্নীতি বাড়ছে। আমাদের আগেকার লোকদের কাছে এত খাবার দাবার ছিল না, এত ফ্যাসিলিটি ছিল না, কিন্তু নীতিবোধ ছিল, তাদের শিক্ষা দীক্ষার ঘাটতি ছিল না। তারাও ইঞ্জিনিয়ার ছিলেন, তারাও ডাক্তার ছিলেন, তারাও সচিব ছিলেন, তারাও রাজনীতিবিদ ছিলেন, তারাও বিভিন্ন পেশাজীবী ছিলেন। পার্থক্যটা কি? 90-এর আগের যুগটা তাকান, 90-এর আগ পর্যন্ত আমাদের বাচ্চাদেরকে উঠিয়ে আমরা পাঠিয়ে দিতাম গ্রামের মক্তবে, মসজিদের মক্তবে, স্কুলে যাবে 10টা থেকে 9:30 থেকে, যাও আগে হুজুরের কাছে পড়ে আসো, ঠিক কি ঠিক না? কয়দিন, 1-2 বছরে হুজুরের কাছে পড়ে শুনে আসছে, ডান্ডা মুন্ডা খাইতো, মাঝে মাঝে আলিফ বাতাসে এই বগদাদি কায়দা লম্বা চড়া দিয়ে পড়াশোনা করতো, তারপরে এসে ইঞ্জিনিয়ার হইতো, ডাক্তার হইতো। ওই ছোটবেলায় যে নীতিবোধ এবং ছোটবেলায় আল্লাহর সামনে জবাবদিহিতা, এটার যে চিন্তা চেতনা তার মাথায় ঢুকেছে, বড় হয়ে তার বিবেক তাকে বাধা দিত। লোভ তাদের ছিল না তা না, কিন্তু তারা লোভকে জয় করতে জানতেন। 90-এর পর থেকে আফসোসের সাথেই বলতে হয়, সিস্টেম হলো কিন্ডারগার্টেন সিস্টেম, মাশাআল্লাহ। এমন টাইমিং হলো শিক্ষার টাইমিং, বাচ্চাদের ঘুম বেশি দরকার হয়। যদি ডাবল শিফটে পড়া হয় তাহলে বাচ্চারা দুপুরবেলায় যেয়ে পড়ার কথা, তারা সকালে ঘুমাবে, তাদের তো নামাজও নাই। কিন্তু কি হলো, ডে শিফটে দেওয়া হলো বড়দেরকে, আর কচিচুই ছোট ছোট বাচ্চাদেরকে মর্নিং শিফটে একদম ফজরের নামাজ পড়ুক আর না পড়ুক উঠে তাদেরকে ওখানে পাঠিয়ে দিতে হবে। আমরা একটু চিন্তা করি নাই, বিজাতীয় সংস্কৃতিওয়ালারা গবেষণা করে বের করে, মুসলমানকে যদি বলি কোরআন ছেড়ে দাও, বাচ্চাকে মক্তবে পাঠিও না, সে কোনোদিন তা করবে না। সে নিজে মদ খেতে পারে, কিন্তু তার বাচ্চাকে মক্তব থেকে সে দূরে সরাইতে চাইবে না, ইসলাম আর কোরআন থেকে দূরে সরাইতে চাইবে না। অতএব এমন সিস্টেম মাথার ভিতরে ঢুকাইয়া দাও, এমন সিস্টেম করে দাও যেন অটোমেটিক্যালি সে কোরআন পড়ানোর সময়ই না পায়। বুঝাইতে পারি নাই? এই দূরত্বের কারণে, এটা একটা মৌলিক কারণ, আমরা বুঝি আর না বুঝি। আজকে যত দিন যাচ্ছে বাবা মার আদব কায়দা করার লোক কমছে, বাবা মাকে সম্মান করার অবস্থাগুলো কমে যাচ্ছে। টিচারকে যেখানে মাথায় তুলে রাখার কথা ছিল সেখানে টিচারকে গালিগালাজ করছেন আজকের ছাত্ররা। সব ছাত্র করে না, কিন্তু বাড়ছে কি বাড়ছে না বলেন না কেন? আগে টিচারকে কেমন সম্মান করতো স্কুল কলেজের ছেলেরাই, মাদ্রাসার কথা বাদ দেন না, আমি নিজের চোখে দেখেছি। বড় উচ্চশিক্ষিত ব্যক্তি গ্রামে এসেছে, তার টিচার যার কাছে সে পড়েছে প্রাইমারি স্কুলে, সে বেচারা অত বড় শিক্ষিত না, সামান্য শিক্ষায় শিক্ষিত, টিচারকে দেখেছে দূরে, সাথে সাথে সাইকেল থেকে নেমে গেছে। যতক্ষণ টিচার নজরের দৃষ্টির আড়ালে না গেছে ততক্ষণ পর্যন্ত এই উচ্চশিক্ষিত বড় অফিসার সে সাইকেলে উঠে নাই, বলেন না কেন? এই কালচার আপনারা দেখেন নাই? এখনো তো সেরকমই হয়, সব জায়গাতে ঘাটতি হয়ে যাচ্ছে। আমরা এত বেশি ডেটেরিয়েট করছি এত দ্রুত, কল্পনা করা যায় না। এই জন্য কোরআনের শিক্ষাকে আবার ফিরিয়ে আনার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন। কোরআনই আমাদের গর্ব, কারণ কোরআন মানুষকে মানুষ বানায়। মন খারাপ হলে মাফ করে দিয়ে যদি মনে হয় এগুলোকে গ্রহণ করে আমলের চেষ্টা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।